ওয়েলকাম টু সঞ্জীপাল ব্লগ। সঞ্জীপাল ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সঞ্জীপাল ব্লগ আজকে নিয়ে এসেছে একটা চিকেন কষা রেসিপি, যেটা জল ছাড়া, একদম জল ছাড়া শুকনো শুকনো চিকেন কষা, যা একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে। তো চলো তাহলে চিকেন কষা রেসিপিটা দেখে নিই। তো চলো দেখতে থাকো, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে শুরু করলাম। আমরা নিয়ে নিয়েছি একটা গোটা চিকেন, সেটাকে আমরা কাটিয়ে নিয়েছি, 1.5 কিলো সাইজের একটা চিকেন। তো এটাকে ফ্রেশ করে জল দিয়ে আমরা ধুয়ে নিয়েছি। এর উপরে আমরা দেব নুন, দেব নুন দিলাম 2 চামচ, 2.5 চামচের মতো নুন দিলাম, আন্দাজ মতো দিলাম, আবার পরে লাগলেও দিতে হতে পারে। এরপর দেব জিরে গুঁড়ো 2 চামচ, ছোট চামচ কিন্তু। হলুদ দেব 2 চামচের মতো, এরপর দেব লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, দেব লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো তোমরা। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, এরপর দেব অল্প একটু সর্ষের তেল, একটু সরষের তেল দিলাম। এরপর এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। ততক্ষণে আমরা বাকি মশলাগুলোকে রেডি করবো। তো আমাদের বাকি জিনিসগুলো সব রেডি হয়ে গেছে। দেখো, 2 পিস আলু নিয়েছি মাঝারি সাইজের, মাঝারি থেকে একটু ছোট, 2 পিস আলু 4 পিস করে নিয়েছি, 2টো টমেটো কেটে নিয়েছি টুকরো টুকরো করে, 4টে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে 4টে, মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজকে কেটে নিয়েছি, আর খানিকটা আদা রসুনের পেস্ট, এগুলো আমরা নিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের মাংসটাও 1 ঘন্টা প্রায় ম্যারিনেট হয়ে গেছে, এরপর আমরা শুরু করব। চলো, জল ছাড়া চিকেন খেতে খুবই টেস্টি, মানে আমরা 1 ফোঁটাও জল দেবো না, মাংসটা থেকে যেটুকু জল বেরোবে সেটুকু দিয়েই একদম কষা শুকনো শুকনো রুটি দিয়ে বা এমনিও শুধু খেতে খুবই ভালো লাগবে। তো চলো, আমরা কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা সর্ষের তেলও দিতে পারো বা সাদা তেলও দিতে পারো, সর্ষের তেলে একটু টেস্টটা বেশি হয়, তো আমরা সর্ষের তেলই দিলাম। গরম হয়ে গেছে, আমরা 1টা 2টো তেজপাতা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এরপরে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এরপর টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে ওটা একটু লাল লাল করে নিয়ে মশলাটা, এবারে টমেটোটা আমরা দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ নাড়বো, একটু সেদ্ধ হয়ে যাবে টমেটোটা, তারপরে আমরা চিকেন আর আলুটা দিয়ে দেবো। তখন আমরা আর একটু নুন আর হলুদ দিয়ে দেবো, তখন আমরা বেশি দিইনি, 2 চামচ দিয়েছি, আরও 1.5 চামচ লাগবে। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দেবো। মশলাটা আমাদের রেডি হয়ে গেল, এবারে আমরা চিকেনটাকে দিয়ে দেবো।
এরপর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে, আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বো, নেড়ে নেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমরা নেড়ে মশলাটা একদম পুরো মাংসের উপর মাখিয়ে দিলাম। এতক্ষণ গ্যাসটা ফুল স্পিডে ছিল, এরপর আমরা এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এরপর ফুটবে কিছুক্ষণ, মোটামুটি 10 মিনিট তো ফুটবে। 10 মিনিট পরে খুলবো, আবার নাড়বো, আবার ঢাকা দেবো। এইভাবে মোটামুটি আধ ঘন্টা চলবে। দেখো চিকেনটার সাথে কত জল বেরিয়েছে। এবারে এটা আমরা আস্তে আস্তে একবার নাড়বো। এই জলটা আরো শুকিয়ে যাবে, তো আবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এরপর আমরা হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে আরেকবার ঢাকা দিয়ে রাখবো। মাংস সেদ্ধ হয়ে গেছে, আমরা টেস্ট করে দেখেও নিয়েছি, নুন ঠিক আছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে এরপর এই জলটাকে একদম পুরো শুকনো করে দেবো। এখন আমরা একটু গরম মশলা দিয়ে দেবো। জলটা প্রায় শুকিয়ে এসেছে, গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে জলটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেবো। তো আমাদের চিকেন কষা রেডি। জল ছাড়া আমরা কিন্তু এক ফোঁটাও জল দিইনি। মাংস ধুতে যেটুকু জল ছিল মাংসের মধ্যে, সেটুকুর মধ্যে হয়ে গেল একদম শুকনো শুকনো। রুটি দিয়ে দুর্দান্ত লাগবে, তোমরাও বাড়িতে করতে পারো, খেতে খুবই টেস্টি লাগে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে দিও।